আমি আজকে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কর্তৃক আজকে এই যে র‍্যালি আমরা নিয়ে বের হয়েছি আশা রাখি আমরা কখনো জনতিজ দেশ অন্য শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই এগিয়ে নেওয়ার পিছনে যে প্রধানমন্ত্রীর বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত ভূমিকা রয়েছে ভূমিকাকে আমি মনে করি গণঅধিকার যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদের এই এই যে গরিবের ফাঁসে যাওয়া বৈষম্য ঘুচাও সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিবাদকে ধারণের লক্ষ্যে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখা আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় ইউনিটের সদস্য সাংবাদিক মোহাম্মদ নেজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুবনেতা আইব আলী ফাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী ফাইন্দং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফুরহানউদ্দিন মান্নান শ্রমিক লীগের সভাপতি সরোয়ার শফিউল আজম মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাক্তার ফখরুদ্দিন নয়ন লুকমান সাংবাদিক সাইফুল্লাহ এতে আরও উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের মেম্বার দিল মোহাম্মদ কোম্পানি শহীদুল আলম শহীদ মেম্বার শহীদুল আলম কোম্পানি লুকমান বিন জাবেদ মানবাধিকার কর্মী আলী আকবর আবুল হাসেম নূর আহমেদ বলিতঈদ মোহাম্মদ স্বাগত হোসেন আজম হোসেন তাশফিফ সহ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার সকল কর্মকর্তারা বক্তব্য রাখেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবকন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত দিবসের উদ্দেশ্যে পানি রেখেছেন তার ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ফটিকছড়ির উপজেলা কর্তৃক উদযাপিত হচ্ছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আমি আজকে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কর্তৃক আজকে এই যে র‍্যালি আমরা নিয়ে বের হয়েছি আশা রাখি আমরা কখনো পিছপা হটিনি আমাদের নেত্রীর কাছে যে দাবি আমাদের অনেক মানুষ আমাদের কাছ থেকে বঞ্চিত হচ্ছে আজকে এই মানবাধিকার সংস্থা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা 10 ডিসেম্বর 1950 সাল এটা প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে আজকে আমরা আমাদের নেত্রীর স্বর্ণাপন্নে দুই একটা কথা বলার সুযোগ পেয়েছি আজকে আমাদের নেত্রী যেই বাংলাদেশকে রোড মডেলে নিয়ে যাচ্ছে সেটা আমরা মন ভরে বুক ফুলিয়ে কথা বলার সাহসটা পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে এই র‍্যালি বের করেছিলাম যার নেতৃত্বে আজকে আমরা এখানে দুই একটা কথা বলার সুযোগ পেয়েছি সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের কাজ আমাদেরকে এই পাইন্দং ইউনিয়নে ফটিকছড়ির মধ্যে আজকে একটা টেকনিক্যাল কলেজ আমাদেরকে দিয়েছেন আসলে মানবাধিকার দিবস এটা অধিকার বঞ্চিত শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে একটা প্ল্যাটফর্ম অধিকার এই মানবাধিকার দিবসটা যারা অধিকার বঞ্চিত তাকে তাদের পক্ষে কথা বলে সর্বস্তরের নেতৃবৃন্দ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই দিবসটার অনেক গুরুত্ব রয়েছে আমরা চাই আজকের এই দিনে অন্তত পক্ষে সকল ধরনের অন্যায় অবিচার নির্যাতিত নিপীড়িত মানুষ আছে তারা এই ধরনের নিপীড়ন থেকে নির্যাতন থেকে অধিকার বঞ্চিত যারা আছে তারা তাদের সেই অধিকার ফিরে পাক এই প্রত্যাশা ব্যক্ত করছি জনতিজ দেশ অন্য শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই এগিয়ে নেওয়ার পিছনে যে প্রধানমন্ত্রীর বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত ভূমিকা রয়েছে এই ভূমিকাকে এই সফলতাকে অনেক কুচক্রী মহল যে ভাবে স্থিতিশীল করতে চাচ্ছে এটাকে এই বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন পক্ষ থেকে আমি দ্রুতভাবে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর সাথে ঐক্য হয়ে যে একটা ইয়া করার জন্য আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আবেদন জানাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক এ আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি গরিব দুঃখী জনগণের পক্ষে আমরা সর্বদাই কাজ করে যাওয়ার জন্য আজকে বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা আমাদের এই কর্মসূচি মানবাধিকার দিবস সফল হোক
এই আশা ভিত্তিক করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি মনে করি গণ অধিকার যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদের এই এই যে গরিবের ফাঁসে যাওয়া, এই গরিব যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে দেখা, গণ অধিকার আদায় করা, এটা নিয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করবো। আমরা যেন আমাদের সাথে একমত হয়ে আমাদের দেখে এই 18 কোটির মানুষকে এই গণ বঞ্চিতের অধিকার থেকে ফিরে আনে, গণ সুষ্ঠু বিচার হয়, এই আশা আমি ব্যক্ত করে যার নির্দেশে আমরা দেখতেছি সোনার মামলা করতেছে তাকে আল্লাহ একদার করুক। আমি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জাফর হায়দার মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই মুহূর্তে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার দিবসের উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা হয়েছে আজকে আমি সকলের নিকট এই মানবাধিকারের মেসেজ যেন পৌঁছে যায় এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।